নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস এটিকে মোহনবাগান ভার্সেস খুলনা ল্যাম্পোর সিটি এফ দলের মধ্যে আগামী সাতই সেপ্টেম্বর যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা তোমরা কোথায় কোন চ্যানেলে লাইভ দেখতে পারবে মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখতে পারবে সেটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো তো সেই বিষয়টা নিয়ে যেটুকু জানা রয়েছে সে যেটুকু আপডেট নিউজ দেওয়া রয়েছে সেটুকু আজকে এই ভিডিওতে দিয়ে দেব তাই একটু স্কেপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তো আগামী অব আগামী সাতই সেপ্টেম্বর কিন্তু অবশ্যই এটি মোহনবাগান দল ইন্টার জোন সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে খুলনা ল্যাম্পোর সিটি রেপসি দলের বিরুদ্ধে এই ম্যাচটা হবে চৌহর্তি ক্রীড়াঙ্গনে তো এই ম্যাচটা তোমরা লাইভ কোথায় দেখতে পারবে তো ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে অবশ্যই স্টার স্পোর্টস থ্রি এবং স্টার স্পোর্টস ওয়ান বাংলা এই দুটি চ্যানেলে অর্থাৎ টিভি চ্যানেলে তোমরা কিন্তু এই ম্যাচটা লাইভ দেখতে পারবে এছাড়া মোবাইলের মাধ্যমে দেখতে পারবে ডিজনি প্লাস হটস্টার এবং জিও টিভি এই দুটি অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা অবশ্যই আর এই ম্যাচটা কিন্তু সরাসরি মোবাইল থেকে লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস থ্রি এবং স্টার স্পোর্টস ওয়ান বাংলা অর্থাৎ স্টার স্পোর্টসের নেটওয়ার্কেই কিন্তু তোমরা টিভিতে লাইভ দেখতে পারবে এই ম্যাচটা তো অনেকের প্রশ্ন ছিল তো প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম আর যেটুকু আমি জানি সেটুকু কিন্তু তোমাদেরকে জানালাম তো এখনও অফিসিয়াল কিছু হয়নি বাট স্টার স্পোর্টস থ্রিতেই কিন্তু দেখানোর সবচেয়ে বেশি চান্স কিন্তু রয়েছে আর ওইখানেই দেখাবে কারণ লাস্ট এফসি কাপের ম্যাচ কিন্তু আমরা ইন্ডিয়াতে এই চ্যানেলগুলোর মাধ্যমেই দেখেছিলাম তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাব সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে